বসিরহাটে শুটআউটের ঘটনায় গ্রেপ্তার দুই। শুক্রবার রাতে বসিরহাটের পিফা বাজারে শুটআউটের ঘটনা ঘটে। আলতাফ মালি নামে এক যুবক গুলিবিদ্ধ হন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত অবরোধ করেন। থানায় চারজনের নামে অভিযোগ দায়ের হয়। ওই শুটআউটের ঘটনায় শনিবার রাতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের একজনের নাম জিয়াউল গাজী, অপর একজনের নাম তোয়েব আলী মণ্ডল। এদের দুইজনকে চার দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। মূল অভিযুক্ত আয়ুব গাজী এখনও অধরা। কত দিয়েছো কত?